হ্যালো, ওয়েলকাম গাইস টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। সো গাইস, ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো প্রথমেই জানিয়ে রাখি, আমরা সবাই চাই ইনকাম করতে, কিন্তু ইনকাম কি করে করব। প্রথমে ইউটিউব চ্যানেল করতে হলে কি কি ক্রাইটেরিয়া আছে, কিভাবে করতে হবে, সব কিছু আজ এই ভিডিওতে কভার করব। প্রথমে চলে যাবো মোবাইলে স্ক্রিন থেকে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে www.youtube.com। সেখানে গিয়ে আমি ডেস্কটপ মোড সিলেক্ট করে নেবো। সেটা সিলেক্ট করার পরে অ্যাকাউন্টে চলে যাবো। অ্যাকাউন্টে করার পরে ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করতে হবে। তারপর আমি চ্যানেলের নাম, আমি কি সাবজেক্ট নিয়ে, কি ক্যাটাগরি নিয়ে ভিডিওটা করতে চাই, কুকিং হয়ে যায়, যেরকম আমাদের কুকিং আছে, এডুকেশন আছে, টিচিং আছে, কি বিষয়। তো আমি জাস্ট এটা দেখানোর জন্য আমি এখানে একটা চ্যানেল তৈরি করছি, ফ্যাক্টস। এই চ্যানেলটি আমি এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি, ফ্যাক্টস ওয়ার্ড চট, কী কী কোথায় কোথায় কী সেটিং করতে হবে পুরো আজকে। তো চলে যাব আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে। সেখানে যাওয়ার পরে আমি দেখে নেব কোনটা জিনিসে কোন জায়গায় কী কী করতে হবে। তো প্রথমে আমাদের অপশন এখানে চলে এসছে, লে আউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। লে আউট, লে আউটে আমরা কী কী করতে হচ্ছে দেখে নিচ্ছি। লে আউট, তারপরে চলে আসছি ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ে আমাকে কী কী করতে হবে, এখানে আমার চ্যানেলের লোগো। তো গাইস একটা জিনিস জানিয়ে রাখি, অ্যাডভান্স চ্যানেলের লোগো বা ব্যানার, চ্যানেলের থাম্বনালি, যে কোনো কিছু করার জন্য স্পেশাল অ্যাপ আছে ক্যানভা। ক্যানভাতে স্পেশাল কিছু তৈরি করা যায়। তো আমরা নেক্সটে চলে আসছি, যেখানে আমাদেরকে চাইছে এখানে ডিসক্রিপশন। ডিসক্রিপশন, আমি কী, আমি কোথা থেকে আছি, কী সাবজেক্ট নিয়ে আমি ভিডিও করতে চলেছি, সেই সব জিনিসগুলো আমাকে লিখতে হবে। তো জাস্ট আমি এখানে গিয়ে লিখে দিচ্ছি, আমি যেহেতু এখানে ফ্যাক্টস চ্যানেল তৈরি করছি, তাই ফ্যাক্টস সম্বন্ধে কিছু দুই এক লাইন লিখে দিচ্ছি, কী কী ভিডিও এখানে আপলোড করা হবে, ঠিক আছে। তো তারপরে চলে আসছে ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আমি হিন্দিতে কথা বলবো, বাংলাতে বলবো, ইংরেজিতে বলবো, সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে হিন্দি সিলেক্ট করে দিচ্ছি। তারপর ট্রান্সলেট চ্যানেল, ট্রান্সলেট কী কী করতে হবে, তো হিন্দির পরে ট্রান্সলেট যেটা করা যায় সেটা হবে ইংরেজিতে। তারপর এখানে যেহেতু চাইছে চ্যানেল, এন্টার চ্যানেল নেম, নেমটা আবার দিয়ে দিতে হবে, যে চ্যানেলটা হচ্ছে সেটা দেওয়ার পরে আমি সেখানে ডান করে দেব, শর্ট ফ্যাক্টুয়াল শর্ট করার পরে ডান করে দিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে চাইছে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো আমার, আমি এখানে যেহেতু বিজনেস বা ইনকাম করার জন্য এসেছি, তাই এখানে ইমেল আইডি যেটা জেনুইন, যেখানে আমাকে কোম্পানি বা কেউ স্পন্সরশিপ দিলে মেসেজ করতে পারবে, সেই সঠিক ইমেলটা আমি এখানে বসিয়ে দেবো। সো গাইস, হয়ে গেছে 25% কাজ এখন কমপ্লিট। এবার দেখা যাক, এতগুলো সেটিং আছে, অনেক সেটিং, সেটিং এগুলো না করলে আমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো এই সমস্ত চ্যানেল খোলার টাইমে, চ্যানেল ক্রিয়েট করার সময় এই সমস্ত জিনিস করতে হবে। এখানে চলে যাব নিচে সেটিং, সেটিংয়ের নিচে সব থেকে নিচে গিয়ে সেটিং অপশনে গিয়ে এখানে অপশনটা আসবে। তারপর এখানে আমি সিলেক্ট করে নেব ইন্ডিয়ান রুপিস, জেনারেল থেকে এখানে দেখাবে যেটা ডিফল্টে সেট করা থাকে ইউএস ডলার, তো সেখানে আমাকে ইন্ডিয়ান রুপিটা সিলেক্ট করতে হবে। তো আমি দেখে নিচ্ছি কোথায় আছে ইন্ডিয়ান রুপিস, ইন্ডিয়ান রুপিস কোথায়, ইন্ডিয়ান ইন্ডিয়ান রুপিস, ইন্ডিয়ান, হ্যাঁ এই তো ইন্ডিয়ান, INR ইন্ডিয়ান রুপিস সিলেক্ট করে নিয়েছি। চলে যাচ্ছি আবার বেসিক ইনফোতে, এখান থেকে আমি কোথা থেকে বিলং করি, কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে তোমরা যদি কেউ বাংলাদেশ থাকো বা বাইরে থাকো তো সেটা ওখানে দিতে হবে।
তারপরে এখানে চলে আসছে মেইন পয়েন্ট কিওয়ার্ডস কিওয়ার্ড কি কি করতে হবে তো আমি যে সম্বন্ধে আমি চ্যানেল করেছি সেই সম্বন্ধে প্রথমে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি ফ্যাক্ট শর্ট ফ্যাক্ট ফ্যাক্ট শর্ট শর্ট ফিক রিয়েল আর ফ্যাক্ট যে সমস্ত কিওয়ার্ড যে সমস্ত কিওয়ার্ডগুলো ভাইরাল হয়ে আছে সেই সমস্ত কিওয়ার্ড দিয়ে চ্যানেলটাকে স্পেশালভাবে তৈরি করতে হবে যাতে ইউটিউব কোনো ইউটিউবে কোনো কেউ যদি যখনই সার্চ করবে ফ্যাক্টস সম্বন্ধে তো আমার ভিডিও যাতে সবসময় উপরে থাকে সেই জন্য এই কিওয়ার্ডগুলো দিতে হয় সো গাইস চলে এসেছি অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিং এখানে দেখে নিচ্ছি দুই নম্বর অপশানে মোবাইল নম্বর ভেরিফাই করতে বলেছে তো এখানে আমি মোবাইল নম্বরটা ভেরিফাই করে নেবো স্পেশালভাবে এখানে ট্যাক্স মোবাইল নম্বর টাইপ করে আমি এখানে মোবাইল নম্বর অবশ্যই ভেরিফাই করাতে হবে না হলে কোনো ভিডিও ভাইরাল হয়েও হবে না সব কিছু ক্লিয়ার প্রথমে ক্লিয়ার করে নিতে হবে পরে করবো করছি এই সমস্ত কিছু করলে হবে না সবসময় ক্লিয়ারভাবে ভিডিও করতে হবে এখানে আমি কোড দিয়ে দিচ্ছি 6 digit ভেরিফিকেশন কোড কমপ্লিট ফোন ভেরিফাইড নাম্বার ভেরিফাইড সো গাইস চলে এসেছি আবার এখানে চলে এসেছি 3 সেটিংয়ে 3 এখানে দেখা যাক কি আছে 3 এখানে এই সমস্ত জিনিস এখন আপাতত না দিলেও চলবে এগুলো ডিফল্টে টাইটেল অটোমেটিক ডিফল্টে থাকবে এগুলো দরকার নেই এখানে পাবলিক প্রাইভেট আর লিস্ট এখানে যে কোনো পাবলিক করে রাখলেই হবে তারপরে চলে আসছে এগ্রিমেন্ট এগুলো করার কিছুই নেই মোটামুটি চ্যানেল কমপ্লিট সেটিং এই সমস্ত সেটিংগুলো করে অতি অল্প সময়ে 90% প্রোফাইল কমপ্লিট করা যায় যেহেতু এখানে ব্যানার লোগো লাগানো যায়নি তো এটার জন্য ক্যানভা বলে একটা অ্যাপস আছে সেখান থেকে অটোমেটিক তৈরি করাই থাকে সব কিছু লোগো ব্যানার অলরেডি আমি সব কিছু ওই ক্যানভা থেকেই করি তো অবশ্যই আপনারা ওখানে ক্যানভা অ্যাপ ডাউনলোড করে মোবাইল থেকে সব কিছু করতে পারবেন তো গাইস অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে চ্যানেল তৈরি করা এখানে এবার আমি ভিডিও আপলোড করতে পারি তো আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতে পেরেছেন কী করে চ্যানেল তৈরি করে আমরা জিরো থেকে একটা ভালো উপার্জনের জায়গায় পৌঁছাতে পারবো তো থ্যাংক ইউ গাইস দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে